সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। সবাইকে খামার বিডি নতুন একটি পর্বে স্বাগত জানাচ্ছি, আমি শামীম আহমেদ। প্রিয় দর্শক, আপনারা অনেকেই আমাকে কমেন্ট করে জানিয়েছিলেন আমি যেন আপনাদেরকে আফতাবনগর গুরুহাটের ভিডিও দেখাই, তো তারই প্রেক্ষিতে আমার আজকে চলে আসা ঢাকার সর্ববৃহৎ আফতাবনগর গুরুহাটে। তো আমি আসার পরে দেখতে পেলাম যে হাট সম্পূর্ণভাবে জমে উঠেছে, যদিও এখন ক্রেতা আসেনি কিন্তু গরু প্রচুর চলে এসেছে, একদম আফতাবনগর হাট কানায় কানায় পরিপূর্ণ গরুয়ে। তো আমি আসার পরে দেখলাম যে যেদিকে তাকাই সেদিকে শুধু গরু, আপনারাও দেখতে পাচ্ছেন যে চারিদিকে অসংখ্য গরু রয়েছে। একদম যে গরু ব্যাপারীরা তারা একদম অলস সময় কাটাচ্ছেন যেহেতু হাটে ক্রেতা নেই, আর আমি একটু সকাল সকালে হাটে চলে আসছি যাতে ফ্রিলি ভিডিওটা করতে পারি, আপনাদেরকে ভালোভাবে একটু দরদাম জানাতে পারি। তো আমি আজকে আপনাদেরকে হাট থেকে আফতাবনগর গরুর হাট থেকে গরুর দরদাম জানানোর চেষ্টা করবো যে আসলে হাটের কী অবস্থা, কী পরিস্থিতি এবং কেমন যেতে পারে এবছর গরুর দাম, ব্যাপারীদের সাথে কথা বলে সেগুলো আপনাদেরকে জানানোর চেষ্টা করবো। তো আশা করছি আফতাবনগর গরুর হাট থেকে গরুর দাম জানতে সম্পূর্ণ আয়োজন জুড়ে আমাদের সাথেই থাকবেন। ভাই কত? জোড়া 4.5 লাখ। ভাই এটা কত? 2 লাখ। 2 লাখ। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতুহু, আলহামদুলিল্লাহ আল্লাহ পাক মোটামুটি ভালো রেখেছে। আচ্ছা, হাটে গরু কতগুলো নিয়ে আসছেন? 9 পিস। 9 পিস আসছেন কবে গরু নিয়ে? গরু নিয়ে আসছি আপনার শনিবারের দিন। শনিবার দিন তো গরুকে বিক্রি হয়েছে? গরু এখানে বিক্রি করা হয় নাই, তো মোটামুটি দাম হচ্ছে, আশাবাদী হবে। আশাবাদী? জি। আচ্ছা, তো চলেন কিছু গরু দেখি। আচ্ছা, তো মাশাআল্লাহ খুব সুন্দর একটা গরু দেখতেছি, এটা কি জাতের গরু ভাই? এটা হচ্ছে পাবনাই জাতের গরু। পাবনাই জাতের? আচ্ছা, আপনার এলাকা কোনটা? চুয়াডাঙ্গা ডিস্ট্রিক্ট মুন্সিগঞ্জ বাজার। এগুলো হচ্ছে চুয়াডাঙ্গা গরু? চুয়াডাঙ্গার গরু। আচ্ছা, তো গরুটা দাঁতে কয়টা? 4টা দাঁত। দাঁতে 4টা। গরুটা বিক্রির জন্য হাটে দাম চাচ্ছেন কত? চাচ্ছি 4 লাখ টাকা। এই গরুটা 4 লাখ টাকা? 4 লাখ টাকা। আচ্ছা, তো দাম হয়েছে দুই একটা? জি, দাম হয়েছে 2 লাখ 70, 2 লাখ 80, এই ধরনের দাম হচ্ছে, আশাবাদী যে দাম আরও বেশি উঠবে। আচ্ছা, গরুটা মাশাআল্লাহ খুবই সুন্দর গরু। ওজন কেমন? ওজন আপনার সব শুদ্ধ ওজন আছে 20 মন মতন, গোশের তালিকা হবে সব শুদ্ধ, সব লাইট লাগবে। আচ্ছা আচ্ছা, লাইভের হচ্ছে 20 মন? 20 মন। আচ্ছা, লাস্ট কত হলে এটা আপনার ছাড়ার চিন্তা ভাবনা আছে? লাস্ট ছাড়ার চিন্তা ভাবনা আছে, 3-এর উপরে থাকতে হবে। 3-এর উপরে? 3-এর উপরে। আচ্ছা, আপনার কোনগুলো? ওই ওই পাশের গুলো? হ্যাঁ, পাশে আছে, ওই ও সাইডে আছে, আর ও সাইডে আছে, সবগুলাই এই খামারে যেগুলো আছে সবগুলো। সবগুলো? সব কি আপনার বড় বড় না ছোট? ছোট আছে 3টা, সবই বড় গরু। আচ্ছা, তো ওই যে ওই পাশের যেটা, ওইটা কত টাকা দাম চাচ্ছেন? আপনার ওই যে যে আছে আছে আপনার ওই যে ই গরু সাদা 2টা? না না না, এরপরে যে লাভ যে পরোটা আছে এটা হচ্ছে 2.5 লাখ। 2.5 লাখ? 2.5 লাখ। আচ্ছা, ওইটা কি জাতের গরু? ওটা হচ্ছে আপনার আমাদের দেশাল। দেশাল? দেশাল। আচ্ছা, তো ওই গোটার দাম কেমন হয়েছে? ওটার দাম চাচ্ছে 2,50,000 টাকা। ওটার দাম হচ্ছে মোটামুটি কাস্টমারের দুইয়ের পাশাপাশি দাম হচ্ছে। দুইয়ের পাশাপাশি? ওই গোটার ওজন কেমন হবে লাইভ? ওটা সব শুদ্ধ ওজন হবে আপনার মনে করেন যে কি 15 থেকে 16 মন। 15 থেকে 16 মন? ফিস্ট। আচ্ছা, তো ওই গোটা আপনি কত হলে ছাড়া চিন্তা করতেছেন? 2-এর উপরে। 2-এর উপরে? না। তো বাজারের পরিস্থিতি কি, মানে ভালো না খারাপ? বাজারের পরিবেশ আইডিয়া মনে হচ্ছে যত সম্ভব ভালো, লক্ষণ বেশি ভালো, ভালো লক্ষণ। আচ্ছা, যাক আলহামদুলিল্লাহ, যে ভালো যাক আমরাও চাই। জি জি। আচ্ছা, তো ভালো থাকবেন, ধন্যবাদ। আলহামদুলিল্লাহ, আপনারা আছেন, আপনারা দেখছেন, আর সব জায়গায় তো দেখছেন, বাজার যদি ভালো না হয় তাহলে তো আর আমরা বেচাকেনা করতে পারবো না। আর বর্তমান প্রেক্ষাপটে এখন গরু পোষাতে অনেক খরচ, অনেক খরচ, ছোলা গম মসুরি খেসারি সব জিনিসের দাম বেশি, সেই তুলনামূলক মোটামুটি যেভাবে বাজারটা আছে তাতে আমাদের বেচলে কিছুটা থাকবে, এ ধরনের থাকবে, বেচলে কিছুটা থাকবে, 2-10,000-20,000 থাকবে। আচ্ছা ঠিক আছে, আলহামদুলিল্লাহ। আসসালাম আলাইকুম। আসসালামু আলাইকুম ভাই, কেমন? ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছেন? ভালো আছেন। জি ভাই, হাটে গরু কতগুলো নিয়ে আসছেন? গরু নিয়ে আসছি তো আমাদের 17টা আছে। 17টা? এগুলো কোন এলাকার গরু? পাবনা জেলা আতাইকুলা থানা। পাবনার গরু? আচ্ছা, তো গরুকে বিক্রি হয়েছে হাটে আনার পরে? না, একটা হয় নাই। একটা হয় নাই? না। আর তো ঈদের মাত্র কয়েকদিন বাকি, তো এখনো কি হাট জমে নাই? না, হাট জমে নাই, ক্রেতারাও আসে নাই, আর যাও আসে অনেক সস্তায় দাম বলে, অনেক কম দাম বলে। হ্যাঁ, অনেক কম দাম বলে। আচ্ছা, তো এই আফতাবনগর হাট কবে জমতে পারে? হাট কবে জমতে পারে? সবাই তো বলতেছে যে আজকে না হলেও কালকে থেকে জমবে। কালকে থেকে পুরোপুরি জমে যাবে? পুরোপুরি জমে যাবে। ঠিক আছে, তো চলেন কিছু গরুর দরদাম দেখি কি অবস্থা, আপনারা কেমন চাচ্ছেন। মাশাআল্লাহ সুন্দর একটা গরু দেখতেছি, কি গরু ভাই? এটা দেশি নাকি? এটা দেশি, দোআঁশলা দেশি। দোআঁশলা? দাঁতে কয়টা গরুটা? এটা দাঁত আছে 8 দাঁত। দাঁতে 4 দাঁত? গরুটা দাম চাচ্ছেন কত বিক্রির জন্য হাটে? এর দাম চাচ্ছি 1,80,000। 1,80,000? জি। আনার পরে দাম হয়েছে এটা? হ্যাঁ হয়েছে। কত হয়েছে সর্বোচ্চ?
এইসে বলে 90 90 বলে হ্যাঁ পেছনে 1 লাখ 80 আর শুধু 90 বলে শুধু 90 বলে এটা অনেক ব্যবধান অনেক ব্যবধান মানে ব্যবধান হলে গরুবি কি করবেন কি করবেন আমরা তো এটাই চিন্তায় পড়ে গেছি যে এরকম বাজার হলে পরে তো আমরা মারা যাব আচ্ছা আচ্ছা এখন সবাই অনেকেই দৈদ্য ধরে আছে আমরাও আশায় আছি যে বাজার এটা থাকবে না ইনশাআল্লাহ বাজার উঠে যাবে বাজার উঠে যাবে এই আশাতেই আমরা আছি আচ্ছা আচ্ছা তো এটা আপনার মানে কেমন আছে খরচাপাতি মিলায় কেমন পড়ছে গিয়ে খরচাপাতি মিলায় আপনার দেড়ের উপরে চলে গেছে দেড়ের উপরে হ্যাঁ কেমন হলো এটা ছাড়বেন না আমাদের কিনারেতে যাইতে সীমিত লাভ হলে পরে ইনশাআল্লাহ আমরা ছাড়িয়ে দেব হ্যাঁ সীমিত লাভ হলে ছাড়িয়ে দেব আচ্ছা তো চলেন আপনারা আরেকটু ছোট গরু দেখি আপনার এখানে তো ছোট বড় সব বিভিন্ন জাতের গরু আছে দেখা যায় ছোট একটা গরু দেখতেছি খুব সুন্দর এটা তো একদম পিওর দেশি জি এটা দেশি আচ্ছা দাঁতে কয়টা এটা দুই দাঁত দাঁতে দুইটা জি আচ্ছা তো এই গরুটার দাম চাচ্ছেন কত এই গরুটার দাম চাইছে 80 80 হাজার আচ্ছা এই গরুটার দাম বলতেছে কেমন এই গরুটার দাম বলতেছে 40 42 40 42 বলে জি সবই তো তাহলে আপনার সাথে অনেক ব্যবধান এই গরু 40 42 হাজার দাম বলে জি তাহলে তো বাজারের ব্যবস্থা খুবই করুণ অবস্থা আচ্ছা তো এই গরুটা আপনি মানে কত হলে ছাড়ার চিন্তা ভাবনা করতেছেন এই গরুটা আমার সীমিত করে বললেন আসলে যাতে কাস্টমার বিভ্রান্ত না 70 হলে পরেই 70 হ্যাঁ আমরা বেঁধে দেব আপনি দামগুলো একটু ছোট করে মানে যে রকম হইলে আপনার পোষে লাস্ট মানে যেটা বিক্রি করার মতো এরকম বলেন আমি আপনার নাম্বারটা বলে দিব যাতে আমার কোনো মানে দর্শকরা যদি আপনার সাথে যোগাযোগ করতে চায় এই আপনার হাটে থেকে গরু কেনার জন্য যাতে যোগাযোগ করতে পারে ঠিক আছে আচ্ছা তো চলেন আপনি আরো কিছু সুন্দর সুন্দর গরু দেখি তো আরেকটা ছোট গরু দেখতেছি এই গরুটার দাম চাচ্ছেন কত এই গরুটার দাম 75 75 হাজার আচ্ছা তো এই গরুটা কত হলে ছাড়া যাবে এই গরুটা আমাদের ইস্তক আছে যে 60 থেকে 65 হাজার টাকা হলে পরে আমরা ছাড়ি দেব 60 65 হলে ছাড়বেন হ্যাঁ আচ্ছা তো এটা দাম হইছে এরকম খাটে এটার দাম এখনো বলে নাই এটা দাম এখনো বলে নাই না ঠিক আছে তো চলো ওইদিকে আরো গরু আছে সেগুলো দেখি এই লাল গরুটা কি জাতের গরু এটা দেশি দেশি জি দাঁতে কয়টা চার দাঁত দাঁতে চার দাঁত জি আচ্ছা এই গরুটা হাটে দাম চাচ্ছেন কত এই গরুটার দাম চাইছে 1,80,000 1,80,000 হ্যাঁ আচ্ছা এই গরুটা সম্পূর্ণ ওজন কেমন হবে বলতে পারবেন একদম সবকিছু মিলা 6 মন সবকিছু মিলা 6 মন হ্যাঁ এটা কি 6 মন সবকিছু মিলা বললেন না শুধু মাংসের ওজন বললেন মাংস মাংস বলছেন আচ্ছা আচ্ছা তো মাংসের ওজন হচ্ছে 6 মন আপনি দাম চাচ্ছেন 1,80,000 জি কত হলে ছাড়বেন এটা 150 লপার সাইজ হবে 150 হলে ছাড়বেন হ্যাঁ আচ্ছা দাম কি হইছে এটা হ্যাঁ এটা বলছে কত বলছে এটা 120 বলে গেছে 1,20,000 পর্যন্ত বলছে ঠিক আছে তো এই যে পরের যেটা একই দাম একই দাম জি এটা কি আগের চেয়ে একটু ছোট না না ছোট হলে পরে গরুর ঢক ভালো এটা ওটা সাথে এটা আরো ভালো কালার কালার সুন্দর হ্যাঁ আচ্ছা এই গোটার দাম কেমন বলতেছে এই গোটার দাম এখন আসে 10 বলেছে 1,00,000 1,10,000 বলে জি আচ্ছা তো এই গোটা কত হলে ছাড়া চিন্তা ভাবনা করতেছেন এই গোটা 35 1,35,000 40 হলে বিক্রি করবেন হ্যাঁ আচ্ছা ঠিক আছে তো ভাই আপনার মোবাইল নাম্বারটা বলে দেন যাতে কেউ চাইলেই আপনার হাটে আপনার সাথে যোগাযোগ করতে পারে জি আমার মোবাইল নাম্বার 01750296800 আচ্ছা আচ্ছা আর এটা আপনার মানে কত নম্বর গলি বলে এটা এটা কয় নম্বর গলি হ্যাঁ এক নম্বর রোড এক নম্বর গলি আচ্ছা এক নম্বর রোডে আসলে আপনাদের এই এই জায়গাটা পড়বে নাকি হ্যাঁ হ্যাঁ তাও তো মানে অনেক খুব ভিতরে আসতে হবে নাকি না এইটা এক নম্বর এইটা এইটা এই যে এটা মেন রাস্তা আচ্ছা মেন রাস্তা থেকে এটা এক নম্বর হ্যাঁ আচ্ছা ঠিক আছে ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ভালো আছে ভালো আছেন জি হাটে গরু কত গুলো নিয়ে আসছেন হাতে এক গাড়ি নিয়ে আসছেন জি আচ্ছা তো কবে আসছেন গরু এগুলো নিয়ে এগুলো 25 তারিখ 25 তারিখ জি আচ্ছা গরু কি আনার পরে বিক্রি হইছে বিক্রি হয় নাই বিক্রি হয় নাই জি না আচ্ছা তো বিক্রি না হওয়ার কারণ কি 25 তারিখে নিয়ে আসছেন আজকে তো 27 তারিখ তাই না এখন লোকজন আসছে আসার পরে দেখা যাক হয় কি না বেচা কি না তো হাট কবে থেকে জমবে আজকে না কালকে কালকে থেকে কালকে থেকে পুরোপুরি জমবে জি আচ্ছা তো চলেন দেখি কি অবস্থা এই গোটা বিক্রির জন্য দাম চাচ্ছেন কত এই গোটা দাম চাইছি 1,50,000 1,50,000 জি কাস্টমারের দাম বলতেছে কেমন কাস্টমারে 75 75 জি কি ব্যাপার যা বলেন কাস্টমার তার অর্ধেক বলে জি তাহলে তো অনেক ব্যাপার এরকম হলে কি গরু বেচতে পারবেন এরকম হলে গরু বেচা যাবে না বেচা যাবে না জি না এরকম তো রাত দিন তো ব্যবধান হয় না দাম তো এত ব্যবধান করে চাওয়া মনে হয় না জি না আচ্ছা তো এই গরুটা আপনার মানে ওজন আছে কেমন সম্পূর্ণ বা মাংসের ওজন যদি বলেন কেমন হবে এই গরুটা ওজন আছে হলো 6.5 মণ
সাড়ে ছয় মন দেখি মাংসের ওজনে বললেন জি আচ্ছা তো এটা কত হলে আপনি ছাড়বেন আমি ছাড়ব এই তিরিশ এক লাখ তিরিশ হলে ছাড়বেন জি আচ্ছা তাহলে কি আপনার কিছু লাভ হয় নাকি তাহলে অল্প বেশি লাভ অল্প কিছু লাভ হয় আচ্ছা চলেন আপনার ওই পাশে আরেকটা গরু দেখি এই লাল গরুটা কত টাকা পাচ্ছেন এই এইটি ওই দামি একই দাম দেড় লাখ পাচ্ছি দেড় লাখ জি আচ্ছা এই গরুটা দাঁতে কয়টা দাঁত চারটি দাঁতে চারটা এই গরুর কি দাম হয়েছে হাটে দিয়ে একটা এই গরুটা কোনো দাম হয় নাই কাস্টমার দামই বলে নাই জিজ্ঞাসা করে নাই জিজ্ঞাসাও করেনি আচ্ছা হাটে তো অনেক গরু দেখতেছি প্রচুর গরু গরু কি আরো আসবে নাকি অলরেডি ঢুকে গেছে সব এখনো গাড়ি আসবে গাড়ি আরো আসবে হ্যাঁ আচ্ছা তো এই গরুটা কেমন হলো আপনার মানে বিক্রি করার চিন্তা ভাবনা আছে এই গরুটা ওই রকমই তিরিশ তিরিশ জি এক লাখ তিরিশ না জি ওজন কি সাড়ে ছয় মনি হবে জি এটা একটু বেশি হবে এটা একটু বেশি হবে জি হ্যাঁ এটা আগেটা তো একটু মানে হৃষ্টপুষ্ট দেখাই যাচ্ছে জি ঠিক আছে ভাই ভালো থাকবেন ধন্যবাদ জি।